হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আপনাদের সামনে অম্লানস ফটোগ্রাফি চ্যানেল নিয়ে। আমি অম্লান চক্রবর্তী, চলুন শুরু করা যাক আমাদের নতুন ভিডিও। তাহলে আজকে আমাদের মোবাইল ফটোগ্রাফি সম্পর্কে কথা বলার বিষয় হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন আসলে কি? কম্পোজিশন হচ্ছে একটা ছবির সাবজেক্ট এবং তার ব্যাকগ্রাউন্ডকে মিলিয়ে ছবিটা কী প্রকাশ করতে চাইছে, সেটাই হচ্ছে আমাদের কম্পোজিশন। তাহলে কম্পোজিশন তো আপনাদের ডেফিনেশনটা তো ক্লিয়ার হয়ে গেল, কিন্তু এক্সাম্পল হচ্ছে আমাদের এই ছবিটা। স্ক্রিনে এখন আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সাধারণ ঘাসের ছবি দেওয়া হয়েছে আর ছবিটার পেছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার। ব্যাকগ্রাউন্ড ব্লার করে বোঝানো হচ্ছে এই ছবির পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ওটার কোনো গুরুত্ব নেই ছবিটাতে, এবং সাবজেক্ট হিসাবে রাখা হয়েছে ঘাসটি। অর্থাৎ আমাদের সম্পূর্ণ গুরুত্ব, সম্পূর্ণ মনোযোগ পাবে এই ঘাসটির উপরে। তাহলে এই ঘাসটাই হচ্ছে এই ছবিটির কম্পোজিশন। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন কম্পোজিশন প্রয়োগ করতে পারেন প্রত্যেকটি ছবির উপর। এছাড়া আরও অনেকগুলো ছবি রয়েছে যেগুলো আমি পরপর এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ছবিগুলোতে কম্পোজিশন আপনারা নিজেরা বুঝে নেবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কোনটার কম্পোজিশন, অর্থাৎ কোন ছবিটা কী প্রকাশ করতে চাইছে। ওকে, চলুন তাহলে আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে ফিল দ্য ফ্রেম। অনেকেই জানে না ফিল দ্য ফ্রেম মানে কি। ফিল দ্য ফ্রেম হচ্ছে আপনার যে স্ক্রিন, অর্থাৎ মোবাইলের ফটো তোলা স্ক্রিন, এই স্ক্রিনটাকে ফিল করে ছবি তোলা। ফিল, এখানে কোন ফিলের কথা বলা হচ্ছে? এখানে ফিল মানে হচ্ছে পুরো ফ্রেমটাকে ভর্তি করা। যেমন একটা গাছের ছবি যদি আমি সাধারণভাবে দূর থেকে তুলি, তাহলে দেখা যাবে যে গাছটা অতটা সৌন্দর্য প্রকাশ করতে পারছে না। যেখানে আমি যদি পুরো ফ্রেমটা জুড়ে শুধু গাছটাকেই রাখি, তাহলে ছবিটা অনেক বেশি আপনাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। ঠিক একইভাবে একটা গাছের বদলে আমরা একটা ফুলকেও সাবজেক্ট হিসেবে দেখতে পারি। যেরকম এখন স্ক্রিনে এই ছবিটা রয়েছে, এখানে একটি বুনো ফুল। ওকে, এই বুনো ফুলটিকে আমি অনেক দূর থেকে ছবিটা ক্যাপচার করেছি, এবং পরের ছবিটাতে আপনি দেখতে পাচ্ছেন যে এই ফুলটিকে অনেকটা কাছে গিয়ে ক্যাপচার করা হয়েছে। তাহলে আপনারাই বলুন কোন ছবিটা বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। ওকে, চলুন আমরা চলে যাই এখন আমাদের নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিকটা কি? আমাদের নেক্সট টপিক হচ্ছে ফ্রেম ইনটু দ্য ফ্রেম। মানে কি ব্যাপার? ফ্রেম ইনটু দ্য ফ্রেম বোঝাচ্ছে আপনার ছবির ভেতরে আরেকটা ফ্রেম থাকবে। অর্থাৎ আপনার বাইরের যে ফ্রেমটা আছে সেটা তো ফ্রেম, অর্থাৎ কি বলবো, যেরকম আপনার মোবাইলটা একটা ফ্রেম। মোবাইলের ক্যামেরার থ্রু আপনি দেখছেন কি আপনি কার ছবি তুলবেন, কোন সাবজেক্টের ছবি তুলবেন, এবং সাবজেক্ট আর মোবাইলের মাঝখানে আপনি আরেকটা ফ্রেম ইউজ করছেন। চলুন আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়া যাক, তাহলে আপনারা আরও বেটার বুঝতে পারবেন। এক্সাম্পল হচ্ছে এই স্ক্রিনে দেখানো তাজমহলের ছবিটা। দেখুন তাজমহলের ছবিটা কতটা সুন্দর লাগছে, কতটা আকর্ষণীয় লাগছে। কারণ কি? তাজমহলের সামনে অন্য একটা গেটের ঠিক মাঝখান দিয়ে একটা ছবি তোলা হয়েছে, অন্য একটা গেটের ভেতর দিয়ে ছবিটা তোলা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে একটা ছবির সাবজেক্টকে যদি অন্য আরেকটা ফ্রেমের মধ্যে রাখা যায়, তাহলে ছবিটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এটা ছিল আমাদের ফটোগ্রাফির অন্যতম একটা রুলস। ঠিক আছে, চলুন এবার আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক হচ্ছে রুল অফ অড। কি অড মানে? হচ্ছে বিজোড় সংখ্যা। এটা তো আমরা সবাই জানি, ছোটোবেলা স্কুলে শিখেছি। তাহলে এই বিজোড় সংখ্যাটাকে আমরা কীভাবে ফটোগ্রাফিতে ইউজ করব? বিজোড় সংখ্যাটাকে ফটোগ্রাফিতে ইউজ করতে আমাদের এই এক্সাম্পলটার দিকে তাকাতে হবে। আপনারা এক্সাম্পলে দেখতে পাচ্ছেন এখানে একটা মাত্র ফুল রয়েছে, ঠিক আছে? এই একটা ফুল যতটা আমাদের কাছে আকর্ষণীয় হবে, তার চাইতে এই চারটে ফুল কম আকর্ষণীয়। কারণ কি? একটা ফুল বিজোড় সংখ্যায় আছে এবং চারটে ফুল আছে কি জোড় সংখ্যায়। ঠিক একইভাবে আপনি তিনটে এবং চারটে ফুল নিয়ে
ব্যাপারটা তুলনা করে দেখতে পারেন। তাই আমি আবার আপনাদের জন্য আবার একটা এক্সাম্পল দিলাম। এই এক্সাম্পলে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে আছে তিনটে ফুল এবং এই ছবিটাতে আছে চারটে ফুল। অবশ্যই তিনটে ফুলটা বেশি আকর্ষণীয়। তাহলে এই ছিল আমাদের আজকের টপিক। আপনারা অপেক্ষা করুন আমাদের নেক্সট ভিডিওর জন্য, তখন আমরা নিয়ে আসবো ফটোগ্রাফির আরও কিছু ইন্টারেস্টিং রুলস। গুড বাই, ভালো থাকুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমাদের চ্যানেলকে, বেল আইকনও বাজাবেন।